নমস্কার, দ্য ফিট লাইফ চ্যানেলে আপনাকে স্বাগত। বিগত বেশ কিছু মাস থেকে সব জিম বন্ধ রয়েছে, কিন্তু আবার যদি জিম ওপেনও হয় তবুও খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা হয়তো জিমে যেতে পারব না। তবুও আমাদের নিজেদের অবশ্যই ফিট থাকতে হবে। আজ আমি আপনাদের এমন পাঁচটি ওয়ার্কআউটের কথা বলবো যা উইদাউট ওয়েট আপনি বাড়িতেই করতে পারবেন এবং অসাধারণ ফল পেয়ে যাবেন যদি এই পাঁচটি ব্যায়াম আপনি নিয়মিত করেন। অনুরোধ করব আমাদের এই ভিডিওটি আপনি পুরোটা দেখুন। সবার প্রথম যে ব্যায়ামটির কথা আপনাদের বলবো তা হলো ফ্রি স্কোয়াট। আপনি অনায়াসে উইদাউট ওয়েট এই ব্যায়ামটি বাড়িতেই করতে পারবেন। এটি পায়ের কোয়াড মাসেলের ব্যায়াম। প্রথমে হাত দুটো সামনে রেখে অথবা কাঁধের ওপর ক্রস করে রেখে দুটো পা একটু চওড়া করে দাঁড়িয়ে পড়ুন। এবার কোমর শক্ত করে চেস্ট সামনে রেখে আস্তে আস্তে যতটা পারবেন হিপ ডাউন করুন এবং থাই শক্ত করে সোজা হয়ে দাঁড়ান। এইভাবে 12-15 রিপিটেশন দিন এবং 4-5 বার করুন। দ্বিতীয় যে ওয়ার্কআউটটা আপনাদের বলবো তা হলো লাঞ্জেস। একটি অসাধারণ ব্যায়াম, আমাদের শরীরের লোয়ার পোর্শন বিশেষ করে হ্যামস্ট্রিং ও কোয়াডসের জন্য। প্রথমে সোজা হয়ে দাঁড়ান, এবার একটি পা সামনের দিকে এগিয়ে দিন এবং অপর পায়ের হাঁটু মাটিতে টাচ করুন, যেমন ছবিতে দেখা যাচ্ছে। একই রকম ভাবে অন্য পায়েরও করুন। প্রতি পায়ের জন্য 10-12 রিপিটেশন দিন এবং 2-3 বার করুন। এবার তৃতীয় যে ব্যায়ামটির কথা বলবো তা অত্যন্ত পরিচিত, পুশ আপস। আমাদের শরীরে আপার পোর্শন, চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ এবং কোর মাসেলের জন্য একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম। প্রথমে মেঝেতে স্ট্রেট হাত দুটোকে কাঁধ বরাবর রাখুন। এবার কোমরকে যতটা সম্ভব না নামিয়ে চেস্টকে একদম টাচ করবার চেষ্টা করুন মেঝেতে। ওঠবার সময় চেস্টকে শক্ত করে পুরোটা উঠুন। 10-12 রিপিটেশন দিন এবং 3-4 বার করুন। চতুর্থ ব্যায়ামটি হল প্ল্যাঙ্ক। আমরা আমাদের শরীরের মিড পোর্শন এবং পেটের জন্য তুমদাম, সিট আপ, ক্রাঞ্চেস মেরে দিই। ওসবের থেকে প্ল্যাঙ্ক বেশি এফেক্টিভ আমাদের কোরকে টাইট রাখবার জন্য। প্রথমে কুনুয়ের ভরে মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ুন। এবার পায়ের পাতা দুটোকে ভর করে আপনার কোমরকে লিফট করে ওপরে তুলুন সোজা। এভাবে 1-2 মিনিট থাকবার চেষ্টা করুন। এই ব্যায়াম নিয়মিত করলে আপনার কোর মাসেল অবশ্যই ভালো হবে। এবার পঞ্চম যে ব্যায়ামের কথা বলবো তা হলো মাউন্টেন ক্লাইম্বিং। আমরা অনেকে 30-60 মিনিট অবধি জগিং বা রানিং করি, তার বদলে যদি মাত্র 3 মিনিট এই ওয়ার্কআউট করতে পারি তাহলে দারুণ কাজে আসবে। এটা একটা দারুণ কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট, কিছুটা প্ল্যাঙ্কের মতো করে পায়ের পাতা ও হাতের তালুর ভরে উপুর হয়ে যান মেঝেতে। এবার একটা হাঁটু আপনার কোমরের অবধি নিয়ে আসুন। এবার অপর হাঁটুটিকে একই রকমভাবে কোমরকে টাচ করুন। প্রথমে আস্তে আস্তে, তারপর স্পিড বাড়ান। দেখবেন আপনি খুব দ্রুত বার্ন আউট হচ্ছেন। এই 5টি ব্যায়াম আপনি নিয়মিত 1 মাস করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, ব্যায়ামগুলো করবার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন।
আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।